গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সব থেকে বড় কথা হ্যাপি আছো। আজকে সন্ধে থেকেই আবার আমার মন করছিল ঝালমুড়ি ঝালমুড়ি। তো তোমাদের এপিসোড 7 আমি দেখিয়েছিলাম দুবাইয়ের একটা প্রসিদ্ধ দোকানের ঝালমুড়ি। আজ আমি আর অত দূরে না গিয়ে ট্রাই করলাম কাছিগুটে আরেকটা দোকানের ঝালমুড়ি। তো শুনেছিলাম অনেক জায়গায় খুব ভালো ঝালমুড়ি, তা আজকে নিজে খেয়ে দেখবো ঠিক কেমন খেতে। তো এসে গেছি আজকে আমরা দুবাইয়ের কারামার গাঙ্গোরে। আজকে ট্রাই করব আমার প্রিয় ঝালমুড়ি, তোমাদের সাথে শেয়ার করব তার এক্সপিরিয়েন্স কেমন লাগলো। ও, ক্যামেরা চালু হয়ে গেছে? আমি তো হচ্ছে ক্যামেরা স্টার্ট করার আগেই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তোমাদের আগেই বলেছিলাম ঝালমুড়ি হচ্ছে আমার দুর্বলতা। আরে শীতের সন্ধ্যায় ঝাল ঝাল ঝালমুড়ি, উফ, কোথায় পাওয়া যায় বলো। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, একটু ক্লোজে দেখাও না, এখানে নারকোলের টুকরোও ছড়ানো, নাহলে ওরা কী করে বুঝতে পারবে যে একদম কলকাতা ফিল। আর একটা কথা দেখো, বাদামগুলোর সাইজ দেখেছো কত বড় 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 বাদাম। তোমাদের চৌরঙ্গি তো দেখেছিলাম আলু, আর এখানে দেখাচ্ছি একদম আলু দিয়ে বড় বড় বাদাম ছোলা দিয়ে কষিয়ে বসিয়ে জাস্ট মাখা ঝালমুড়ি। যত আমি হচ্ছি চটরি, মানে বলতে গেলে নাম্বার ওয়ান হচ্ছে চটরি। আমি যত চটপটা জিনিস মানে দারুণ লাগে। কলেজে পড়াকালীন প্রচুর ডায়েট করতাম ফিগার মেনটেনের জন্য। তো তখন হচ্ছে মাকে একটাই বলতাম যে না না, আমার ভাত খেলে ওয়েট গেন হয়ে যাবে, রুটি গেলে ওয়েট গেন হয়ে যাবে, কিন্তু ফুচকা খেলে ওয়েট গেন হবে না, মুড়িমাখা খেলে ওয়েট গেন হবে না, চপ খেলে ওয়েট গেন হবে না, আর সিঙ্গারা খেলে তো একদমই নয়। মা তখন একটাই কথা বলতো, হ্যাঁ রে ওগুলো কি জলে ভাজা? আমি বলতাম হ্যাঁ, ওগুলো চোখ বন্ধ করে খেয়ে নাও, মনে করো জলে ভাজা, কি আছে। এত মহান ভেবো না মিস্টার চ্যাটার্জিকে, পেট খালি রাখার জন্য বলছে আজ তোমার দিন। আর আমি হচ্ছি রাক্ষস, এটা খাওয়ার পরেও কি ওখানে গাঁতিয়ে খাবো। এটা স্টার্টার রাউন্ড চলছে, দেখতে পাচ্ছ পাপড়ি, এটা হচ্ছে ওই ফুচকার পাপড়িগুলো দেয়া। মুড়ি মাখাতে এগুলো উপরি পাও না, বুঝতে পেরেছ? আর ওই নারকেল খুব ভালো লাগে, আর এতখানি স্পাইসি আর এতখানি টেস্টি, নাক ফাঁক দিয়ে পুরো জল অলরেডি ঝরতে শুরু করে দিয়েছে। কর্ম কর্ম করে আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা কতখানি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ পুরো ফুচকার এটা। আরে আলু আলু, আমার বিয়ের আগে আমার নাম ছিল জানো আলু, আলুওয়ালিয়া। মানে আমার দিদি আমায় বলতো তোর টাইটেল আলুওয়ালিয়া হলো সব থেকে ভালো হতো। আমি জীবনে আলু, ডিম, মাছ এই তিনটে আর দুপুরের ঘুম কিছুর জন্য স্যাক্রিফাইস করতে পারবো না। আমার ওয়েট লস জার্নি একটা সেশন আছে, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আমি প্রচুর মোটা ছিলাম, মানে তোমরা কেউ বিশ্বাসও করবে না, আমার ওয়েট ছিল 74, সেখান থেকে এখন আমি 40-42। তো প্রচুর মেনটেন করে রাখতে হয় ওয়েট। ওই জন্য আমাকে সবাই যখন বলে আমাদের দুবাইয়ের ওয়েদার এরকম যে সবাই এসে মানে 10-15 কিলো গেন করে ফেলে, আর আমি দুবাইতে এসে ওয়েট রিডিউস করেছি। অনেকে জানতে চায় কী সিক্রেট কী সিক্রেট, একটু হিসেব করে আর একটু নিয়ম মেনে একটু রুটিন মাফিক চলতে হয়, এর থেকে বেশি কিছু নয়। খাবার তো খাই বলো না, খাবার ছেড়ে মানুষ থাকতে পারে? আর আফটার অল বাঙালি বলে কথা, আর বাঙালি মানেই হচ্ছে খাই খাই। একদম সর্ষের তেলের ঝাঁজ পুরো নাক দিয়ে জল বের করে দিচ্ছ। এই মুড়ি মাখা খেলে করোনা গো, করোনা গো, করোনা করোনার এখনো এ নেই, পুরো মুখটা খুলে গেল। এক মিনিট, হ্যাঁ আমার কথা জড়িয়ে যাচ্ছে। এই ঝালমুড়িটা খাওয়ার জন্য দুপুর থেকে পুরো
গাজর আর টমেটোর এক গ্লাস জুস আর একটা কুকুম্বার খেয়েছি, আর বিকেলবেলা হচ্ছে একটা ব্ল্যাক কফি উইথ হানি। আর হচ্ছে মানে ওর জন্য দুপুর থেকে কম খেয়েছি, মানে এই স্পাইসি জিনিসটা খাওয়া বলে ক্যালোরিযুক্ত, আলু বাদাম সর্ষের তেল অনেক প্রচুর ক্যালোরি। তো আরেকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, হাওড়া স্টেশনের কাকুদের ঝালমুড়ি তো খুব ভালো লাগে, তার সাথে বাসেও যেগুলো বিক্রি হয় সেগুলোও ভালো লাগে। আর সব থেকে আমার ভালো লাগে আমার স্কুলের চটপটি কাকুর ঝালমুড়ি, এখনও বলা থাকে। মানে এই চটপটি আর ওই সেই কালো কালো যেগুলো হয় বড় বড়, হেভি লাগে খেতে, পুরো চটপট চটপট করে চটপটি। আর হচ্ছে ওই কুলের আচার, মানে আমি দুবাইতে নিয়ে আসবোই আসবো। আর তার উপর মিষ্টার চাটুর থেকে তো বহন করতে হয় আমার নুলেন গুড়ের জন্য একটা আলাদা ব্যাগ, এক মাসের মিষ্টির জোগাড় আমার, আর তার সাথে হচ্ছে আচার, অসাধারণ লাগে। যত তোমাদের সাথে শেয়ার করছি না তত নস্টালজিক হয়ে পড়ছি, বিশ্বাস করো তত মনে হচ্ছে কবে যাব কলকাতা। আরেকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার সেই চটপটি কাকুর চটপটি। তো সালটা হচ্ছে 2013, মিস্টার চাটুজ্জে আমাকে দুর্গাপুরে ছেড়ে দিয়ে হাওড়া চলে যায়। এবার আমি চটপটি কাকুর চটপটি মানে দুদিন সময় ছিল, মানে শেষ হয়ে যাবে বা আর খেয়ে উঠতে পারবো না বলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে সবেতেই হচ্ছে চটপটি আর কটকটি, একদম একবারে সকালবেলা কিনে রেখেছিলাম, রাত ভর অবধি খেয়ে যাচ্ছি। মা বারণ করছে, দিদি বারণ করছে, কারুর কথা শুনবো না, যে না 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 আমি দুবাইতে গেলে আর চটপটি কাকুর পাবো না খেয়ে নিই। যেদিন খাওয়া সেদিন তো খেলাম, খুব ভালো করে খেলাম, মন ভরে গেল, প্রাণ ভরে গেল, মন চিত্ত সব ঠান্ডা হয়ে গেল। এবার রাত 3টে থেকে লুজ মোশন স্টার্ট, আর তার সঙ্গে ভমিটিং, মানে এক কথায় বলা যায় যাকে ফুড পয়জন। গোটা বাড়ির লোক তো চিন্তিত, আরিয়ান তখন অনেক ছোট ছিল, আরিয়ান কাঁদছে মামা কি হচ্ছে মামা কি হচ্ছে, প্রায় সেন্সলেসের মতো হয়ে পড়ি আমি। তো কি বলে তারপর হচ্ছে মানে সেই ডাক্তারের কাছে যাওয়ার মতনও আমার ক্ষমতা ছিল না, ডাক্তার তারপরে সেই বাড়িতে নিয়ে আসা হলো। তারপর ডাক্তারবাবু দেখে এক বোতল স্যালাইন ঝুলিয়ে চলে গেলেন। মিস্টার চাটু যে তোমার ছটফট করছে কলকাতায় যে মানে কখন যাবে কি অবস্থা, মানে এরকম কাণ্ড আমার প্রায়শই আমি ঘটাই। তারপর রাত 12:30টার সময় মিস্টার চাটুজ্জে ট্যাক্সি করে, মানে ট্যাক্সি মানে কি ওই গাড়ি ভাড়া করে সেই দুর্গাপুরে আসে আমায় দেখতে। কিন্তু ব্যাস পরের দিন আবার ফিট, আর এতটাই আমি নির্লজ্জ। আবার যখন মিস্টার চাটুজ্জে আমাকে নিয়ে যাচ্ছে হাওড়ার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, দুর্গাপুর আর কলকাতার মাঝে একটা হল হয় সেটা হচ্ছে শক্তিগড়, সেখানেও মুড়ি মাখা খুব ভালো পাওয়া যায়। আমি নির্লজ্জের মতো বলছি প্লিজ আমাকে একটু মুড়ি মাখা খাওয়াবে, চুপি চুপি কাউকে বলবে না, তার আগের দিনই কিন্তু এক বোতল স্যালাইন চড়েছে আমার, কে বলবে। তো সেরকমই আমি হচ্ছে নির্লজ্জ মুড়ি মাখা আর চটপটা জিনিসের জন্য, আমি কোনো লজ্জা নেই, আমার লুজ মোশন হয়ে যাক, আমার ফুড পয়জন হয়ে যাক, খাবো তো আমি বটে। তো আমার মুড়ি মাখা প্রায় শেষের পথে, তোমাদের সঙ্গে আজ প্রচুর কথা শেয়ার করলাম, খুব ভালো লাগলো, মানে সন্ধ্যেটা পুরো জমে গেল গল্প প্লাস মুড়ি মাখা, বলো। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তাহলে আজ আসি, শুভরাত্রি, টাটা। Day that follows is one and the same. If all you need is someone who'll take the time, don't go looking, babe.